সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে। যে ভাইরা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যেন পরবর্তী ভিডিও আপডেট প্রথমেই পৌঁছে যায় আপনার কাছে। আজকে আপনাদের দেখাবো চমৎকার একটি হায়েস্ট গাড়ি, আর এই গাড়িটা 2018 মডেল, এখনও রেজিস্ট্রেশন করা হয় নাই। আর যে ভাইয়া এই গাড়িটার মালিক, শুধুমাত্র একটা ড্রাইভারের কথায় তিনি এই গাড়িটা কিনেছিলেন, তারপর ড্রাইভারের সাথে উনার মনোমালিন্য হওয়ার কারণে এই গাড়িটা শুধু বিক্রি করে দিবেন, এই ছাড়া আর কিছুই না। আর এই গাড়িটা রয়েছে বগুড়া ডিস্ট্রিক্টে সাত মাথা নামক এলাকায়। আর এই গাড়িটা দেখতে আসতে হলে অবশ্যই আপনাদের আসতে হবে বগুড়া ডিস্ট্রিক্টে সাত মাথা নামক এলাকায়। আর যে ভাইয়ারা ক্যাশ টাকায় রিকন্ডিশন গাড়ি খুঁজছেন, সে ভাইয়েরা এই গাড়িটা দেখতে পারেন, কারণ এই গাড়িটাতে 190 লিটারের সিএনজি করা রয়েছে এবং ডেকোরেশনের কাজ কমপ্লিট করা রয়েছে। আপনারা দেখলেই বুঝতে পারবেন গাড়িটা কতটা ফ্রেশ রয়েছে। আর এই গাড়িটাতে সব অত্যাধুনিক ফিচার্সগুলো রয়েছে। আর এই গাড়িটাতে সেন্সর রয়েছে চারটি, স্টিয়ারিং কন্ট্রোল রয়েছে, এবং যত ধরনের আপডেট ফিচার্স থাকে 2018 মডেলে সব ধরনের ফিচার্সগুলো এই গাড়িটাতে রয়েছে। আর এই গাড়িটা হোয়াইট কালারের একটা গাড়ি। আর এই গাড়িটার চারটা চাকাই অ্যালয় রিং দেওয়া রয়েছে এবং একবারে নতুন চাকা, জাপান থেকে যে অবস্থায় আসছে ঠিক সেই অবস্থায় রয়েছে। এই গাড়িটা এখনও চলেই নাই রাস্তায়। আর এই হচ্ছে দেখেন পিছনের কন্ডিশন, পিছনে জাপানিজ লেখাগুলো রয়েছে, অরিজিনাল সুপার জিএল। আর চট্টগ্রাম মেট্রো এ, এটা হচ্ছে পোর্টের নাম্বার। এটি গাড়িটা এখনও রেজিস্ট্রেশন করা হয় নাই। যে ভাইয়েরা গাড়ি রিকন্ডিশন গাড়ি কিনবেন ক্যাশ টাকায়, সে ভাইয়েরা এই গাড়িটা দেখতে পারেন এবং রেজিস্ট্রেশন করতে পারেন নিজের নামেই। আর এই গাড়িটার মিটার হবে এমন, মাত্র 39,000 কিলোমিটার চলা জাপানে। আর এই হচ্ছে গাড়িটার পুশ স্টার্ট, এবং সামনের কন্ডিশন হবে এমন, দেখেন জাপানের লেখাগুলো পর্যন্ত এখনও রয়েছে গাড়িটাতে। আর এই হচ্ছে গাড়িটার সামনের কন্ডিশন, প্রজেকশন হেডলাইট এবং সেন্সর রয়েছে। আর এই গাড়িটা রয়েছে বগুড়া ডিস্ট্রিক্টের সাত মাথা নামক এলাকায়, দেখেন টায়ার কন্ডিশন হবে এমন। যে ভাইয়েরা রিকন্ডিশন গাড়ি খুঁজছেন, সে ভাইয়াদের জন্য আজকের ভিডিওটা খুবই উপকারে আসবে। দেখেন গাড়িটা কতটা ফ্রেশ রয়েছে। আর এইটা কোনো শোরুম না, একটা ব্যক্তি মালিকানাধীন অবস্থায় রয়েছে গাড়িটা। বর্তমান যে মালিক রয়েছেন, এই মালিক শুধুমাত্র গাড়িটা কেনার পর ডেকোরেশনের কাজ করিয়েছেন, আর কোনো কাজ করানো নাই, আর গাড়িটা বাসা থেকে বেরও করেন নাই। আমি ভিডিও ডিসক্রিপশানে মালিকের মোবাইল নাম্বার, অ্যাড্রেস সব কিছুই দিয়ে দিব। আর এই অবস্থায় এই গাড়িটার আস্কিং প্রাইস 36 লক্ষ টাকা। আপনারা এখানে অল্প কিছু বার্গেটিং করতে পারবেন। আর এই ছিল আজকে হায়েস্ট গাড়ির ভিডিও। দেখা হবে অন্য কোনো হায়েস্ট গাড়ির ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।